এগুলো রাজনৈতিক দায়িত্বশীল আচরণ আচরণ নয় বা রাজনৈতিক শিষ্টাচার দিয়ে কোনো কথা নয়। বিষয়টি হলো তারা 10 লক্ষ লোক জমায়েত করবে এই কথাটি তারা চিৎকার করে বলেছে। তাদেরকে অবশ্যই 10 লক্ষ লোক জমায়েত হতে পারে এমন তোরো জায়গায় যেতে হবে। এছাড়া যদি যায় তাহলে ঢাকাবাসী যারা শান্তি শৃঙ্খলা সহকারে জীবন মান অক্ষুণ্ণ রাখছে এবং এই বৈশ্বিক সংকটের সময় যে তারা পরিস্থিতি মোকাবেলা করছে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এগিয়ে যাচ্ছে, সেই ঢাকাবাসীকে যদি অশান্ত করেন, বিশৃঙ্খলা করে, অরাজকতা সৃষ্টি করেন, তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায় যে 2014 সনে এই বিএনপি জামাত এই দেশে অরাজকতা সৃষ্টি করেছে, বাস পড়িয়েছে, বাসের ভিতর মানুষ পড়িয়ে মেরেছে, রেল লাইন উপড়ে ফেলেছে, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, সিও অফিস জ্বালিয়ে দিয়েছে। কাজেই এদের এরা সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। কাজে আমরা এই বিষধর সাপ দিয়ে আমরা অত্যন্ত সতর্ক, দেশবাসীও সতর্ক।